فقد قال الامام البخاري رحمه الله تعالى حدثنا زكريا بن يحيى قال حدثنا ابو اسامه قال هشام اخبرنا نبي عن عائشه رضي الله عنها قالت لما كان يوم احد هزم المشركون فصاح ابليس اي عباد الله اخراكم فرجعت اولاهم فاجتلدت هي واخراهم فنظر هزيفه فاذا هو بابيها اليمان فقال

উনিশে জুলাই দুই আমাদের ধারাবাহিক আলোচনা শ্রী সৃষ্টির সূচনা পর্ব হাদিস নম্বর তিন হাজার দুইশো নব্বই বিষয়বস্তু চলছে সৃষ্টির সূচনা পর্বের এভলিস এবং তার সেনাবাহিনী সম্পর্কে এভলিস এবং তার সেনাবাহিনী সেনাবাহিনী যারা বদ জিত এভলিস কানামিনাল জিন ছিল এবং তার সেনাবাহিনী মূল সেনাবাহিনী হচ্ছে বদমাইশ জিন যেগুলো অবাধ্য আর যেগুলো খারাপ জিন যারা নিজেরা পাপি এবং পাপের দিকে মানব জাতিকে নিয়ে যায় জাহান নামে নিয়ে যায় তারা জাহান নামের প্রথম জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টায় লেগে আছে এগুলি হচ্ছে সেনাবাহিনী এক নম্বর সেনাবাহিনী ইবলিশের আর তারপরে মানুষ চাইতান মানুষের মধ্যে যেসব বদ প্রকৃতির মানুষ সাথী সঙ্গীদেরকে কাছের লোকদেরকে যাকে পারে জাহান্নামের পথে নিয়ে যায় নাস্তিক নাস্তিক বানাই মুশরেক হ্যাঁ মাজার পূজারি মাজার পূজারি বানায় বেদাতি বেদাতি বানায় পাপিস্টরা স্টোরা পাপি বানাই আর যারা যারা বিভিন্ন পাপে জড়িত তাদের দল ভারী করে এরা হচ্ছে সব ইবলিসের সেনাবাহিনী অজনুদ ইবলিস আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করেন ভালো মানুষের সাথে সব সময় থাকার তৌফিক দান করেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী তাদের সাথী সঙ্গী এবং তাদের সত্যিকার নির্ভেজাল যারা অনুসরণ করেছে যুগে যুগে তাদের সাথে সবসময় আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করেন জালেমের জুলকে আল্লাহ দূর করেন এবং জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন হাদিস বর্ণনা করেছেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইবনে জুবাইর তার বোনের ছেলে বলছেন যে আনা আয়েশা আল্লাহ আনহা আয়েশা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত কালা তিনি ওহদের যুদ্ধের দিনের ঘটনা হোজেমাল মুশরিকুন প্রথম দিকে যারা মুসরে কাফের মক্কার তারা পরাজিত হয়ে গেল পরাজিত হয়ে গেলো মানে রণক্ষেত্র থেকে ওদের ময়দান থেকে পালাতে শুরু করলো আর সাহাবাই কেরাম তাদেরকে তাড়া করতে শুরু করলেন আর হত্যা করতে শুরু করলেন এই রকম তারা পালাচ্ছে সেই সময় দেখলো যে আমার সেনাবাহিনী হচ্ছে মক্কার কাফের মুশরিকেরা এরা তো হেরে যাবে হ্যাঁ আর মোহাম্মদ মুসলিমরা রসুল্লাহর সাথে সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারা তো জিতে যাবে তাদের বিজয় হয়ে যাবে সাহা ইবলিস চিৎকার করে উচ্চ স্বরে ডাক দিল সাহা এসি হো মানে চিৎকার করে ডাক দিল ইবলিস চিৎকার করে ডাক দিল মানুষের আওয়াজে মনে করলো যে কোন মানুষ আমাদের হিতাকাঙ্ক্ষী হয়তো ডাক দিচ্ছে আই এবাদ আল্লাহ ইয়া মানে হে আর আই আরবিতে ডাকার জন্য বাংলাতে ডাকার জন্য কি বলে হে ভাই তাই না বা ও হে ভাই হে ও আছে ও হে আছে ও গো আছে বিভিন্ন ভাষা আছে ঠিক আরবি তো কিন্তু আছে আয়া এইসব হচ্ছে হামজা মস্তুহা আল্লাহ আল্লাহ আমার এখন বেহাজ রয়েছে আল্লাহ কি আপনাদেরকে হুকুম করেছেন জি তো ই ইয়া মানে হে আর ওই রকমই মানে ইবলিস চিৎকার করে কি ডাক দিল হ্যাঁ যুদ্ধের ময়দানে ওহদের ময়দানে এই মানে ইয়া হে আল্লাহর মুসলিমদেরকে ডাক দিচ্ছে তো ইবলিস মানুষকে যে বিভ্রান্ত করে সে কখনো শত্রুর হ্যাঁ হ্যাঁ রূপ ধরে আসে না মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় বন্ধু হিতাকাঙ্ক্ষী রূপ ধরে আসে সবসময় মনে যে ক্ষতি করবে অতি ভক্তির চোরের লক্ষ্য সে আপনার অতি ভক্তি দেখাবে কারণ যদি শত্রুর আকারে এসে বলে তা আপনি তো শুনবেন না তার কথা হ্যাঁ তার খুব পরামর্শ নেবেন না আপনি আমার দোষমনে এর কথা কেন শুনব তো ইবলিস এমন কিছু করে সেটা প্রকাশ্যে করুক মানুষের রূপ ধরে অথবা আত্মগোপন করে যেটা হচ্ছে শয়তান বা চেলা যারা জিন শৈতান তাদের আসল অবস্থা যে আমাদের সেরা অপসারে রক্তের সাথে তারা চলাফেরা করে এবং সব সময় যে কথাগুলি অসবাসা দেয় সেটা ভালো আকারে পেশ করে যে তুই এটা করলে ভালো হবে হ্যাঁ তুই এটা করলে ভালো হবে কতদিনে এরকম করে তুই এক হাজার টাকা বেতনে সৌদি আরবে চাকরি করবি হ্যাঁ এখানে মেলা রাস্তা আছে রাতারাতি বড় লোকর হ্যাঁ অনেক হিরোইন গাঁজার ব্যবসা করে একটা ট্রিপ তুই দিতে পারিস এই শহর থেকে ওই শহরে কাজ হয়ে গেল এত কাজ হয়ে গেল সারা জীবন থাকার দরকার সারা জীবনের কাজ হয়ে গেল দিল আপনাকে হ্যাঁ গাঁজার ব্যবসায় জড়িয়ে দিল আপনি হিরোইন ব্যবসা জড়িয়ে দিল হ্যাঁ কত এগুলো করবে সোনা পাচার কর হ্যাঁ এটা ব্যবসা কর বা এর হ্যাঁ তুই মজদুর হয়ে যা পাশীল করে পাবি সে যদি নিয়ে যেতে পারে দু চারবার নিয়ে যেত তাহলে তো তোর মেলা পয়সা ইনকাম হয়ে গেল অথ এই বিজনেসে লাগতে হলে তো কাজ হয়ে গেল করছে অনেকেই করছে এগুলো করছে অবৈধ কাজ তো মানুষকে ইবলিশ পাপের দিকে নিয়ে যায় কখন এটা বলে না যে তুই ধূমপান করলে তোর চরম ক্ষতি হবে এ কথা তো মনে মগজে আসে মাঝে মাঝে যে আমি যে এতদিন ধূমপান করতাম না সিগারেট খেতাম না বিড়ি খেতাম না এখন ধরবো এতে ক্ষতিও তো আছে কিন্তু ওই কথা স্মরণ করায় না বিশালে বলে যে এতে কী হবে হ্যাঁ একটু ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ মেজাজটা ফ্রেশ হবে হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটিস বাড়বে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ভালো দিক দেখায় দেখে মদ অভ্যস্ত করেছে ওইভাবে যাকে জেনা ব্যবচার অভ্যস্ত করেছে হস্তমৈথুনে মৈথনে অভ্যস্ত করেছে এইভাবে যে তুই যুবক মানুষ তোর বাপ এখনো বিয়ে দেবে না সিরিয়ালে তোর নাম্বারই আসেনি তোর উপরে তোর বড় ভাই আরো দু তিনজন আছে কখন এ সিরিয়াল আসবে লেগে গেল হস্ত মৈথনে বুঝছেন আর পারছি না বরদাস্ত করতে এই যে শাহিতান সবসময় হ্যাঁ মিত্র রূপ ধরে বন্ধু রূপ ধরে এসে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তো ইবলিশ শয়তানের সেনাবাহিনী দেখেন যুদ্ধের ময়দানে সাহাবাহেরকে ডাকছে কি বলে হে আল্লাহর বান্দার ওখরা কম পিছন দিক থেকে সাবধান মানে পেছন দিকে তোমরা ঘুরে দেখো সেই দিক থেকে তো শত্রু আসছে আসলে পেছন দিক থেকে শত্রু আসে সামনে পালাচ্ছে ওদের ময়দানে যখন আমরা মোদী ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম তখন আমাদেরকে বাস্তব ময়দানে নিয়ে গিয়ে আমাদেরকে দেখানো হয়েছে এই যে ওহ যুদ্ধের চিত্রটা কীভাবে প্রথম দিকে বিজয় এবং কাফেরা পালাচ্ছে সে ওয়াদি আকিক কিন্তু ওই নিচু জায়গায় কিন্তু ওই জায়গাটা আকিক একটা নালা আছে সেই আপনার শুরু হয়েছে ওই অনেক আগ দূর থেকে আসছে কিন্তু মদিনার অবস্থাটা বলছি আপনার যেখানে জুল হলে ফাই যে মেখাত ওই মেখাতের জায়গায় কিন্তু নিচু না নালা ভাবরি আছে নিচু জায়গা আছে আর ওখান থেকে একটা নালা নদীর মতো বর্ষা যখন হইতো মদিনাই তখন নদীর মতো হয়ে যেত সাঁতার কাটার সময় পানি হয়ে যেত জি আর এমনিতে যখন বর্ষা নেয় আর অধিকাংশ সময় এখানে বছরের বছরের বর্ষা নেই তখন শুকিয়ে থাকতো আমরা এপার থেকে ওপার হেঁটেও যেত মধু ইউনিভার্সিটির গেটের সামনে যদি মধু ইউনিভার্সিটি গিয়ে থাকেন এ বেলার দেন থেকে একটু এগিয়ে তাহলে দেখুন যে ওখানে নদীর মতো শুকনো নদী পড়ে আছে আবার বর্ষা হলে সেটা ভরে যেত জি নৌকা চলত তো এটাকে ওয়াদি আকিক আকিক ও প্রত্যকা বলা হয় নালা এটা চলে এসছে একবারে অহত পর্যন্ত সেই মিকাদের ওখান থেকে একবারে অহত পর্যন্ত চলে এসেছে তারা করছেন সাহাবাই কেরামগন মুজাহিদিন আর পালাচ্ছে তার মানে হার তাদের নিশ্চিত ছিল কিন্তু হেরে যাওয়া হেরে যাওয়া তো পরাজিত হওয়া নয় কিন্তু ক্ষতিগ্রস্ত হা সাহাবাই কেরামদের তার মূল কারণ হচ্ছে নবিসাল্লামের একটি ফরমান ছিল পঞ্চাশ জনকে ওই ছোট্ট পাহাড় যে রোমাত পাহাড় তার নিযুক্ত করেছিলেন রসুল উল্লা আর বলেছিলেন আমরা হারি আর জিতি কি আমাদের লাশ সব পড়ে আছে আর পশু পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটাও যদি দেখো তবু তোমরা পঞ্চাশ জন যে এখানে তোমাদেরকে নিযুক্ত করলাম নামবে না নামবে না আর তাদের একজন দায়িত্বশীল নিযুক্ত করেছিলেন সেই দায়িত্বশীল বলছেন নামিও না নবী সাহেব কি বলেছেন ভুলে গেলে তোমরা বলছে আর্থিক লাভ কি অনেক দূর পালিয়ে চলে গেছে ওহদের ময়দান থেকে দূরে পালিয়ে চলে গেছে সুতরাং এখন এখানে বসে থাকবো হ্যাঁ এর কোনো যুক্তি আছে এই যুক্তিতে মুক্তি ক্ষতি করে বরবাদ ক্ষতি হয়ে গেল সাল্লাম যে বলেছেন এই কথা লোকেরা ভুলে গেল পঞ্চাশ জনের প্রায় সব নেমে গেল এই যুক্তিতে মারি ধরি কাফেরগুলোকে হ্যাঁ অন্তত কিছুই করলাম না এসে সবাই হ্যাঁ কাফেরদেরকে তাড়া বলছে আমরা বসে থাকবো এখানে আর তো প্রয়োজন নেই এখানে বসে থাকার এই কথা বলাতেই তখন কি হয়ে গেল হ্যাঁ কাফেরদের নেতৃত্বে প্রধান সেনাপতি খানেদ বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেনি আবু সুফিয়া খালেদান চালাক চতুর দেশে যে পেছন দিক থেকে আমরা যদি ঘুরে এসে আক্রমণ করে দিতে পারি তা আমাদেরকে তাড়া করে আসার পেছন থেকে আমরা একটা দল এসে যদি ধরি আর সামনে ওদেরকে বলো এসো ঘুরো পালায় না তাহলে তো এদেরকে পিষে দেবো চাকিতে পিসার মতো করে দুই দিক থেকে এই রণকৌশল তারা সফল হয়ে গেল সাময়িকভাবে আর জন সাময়িক ভাবে শহীদ হয়ে গেল আল্লাহ হয়ে গেলাম আহত হইল 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 যেটা ময়দান কি হয়ে গেল হ্যাঁ ক্ষতিতে পরিণত হইল হার নাই সাহাবাই কেরাম কখনো যুদ্ধের ময়দানে হারেনি পরাজিত হননি যে পরাজিত হওয়ার সঙ্গে আলাদা আর তার দৃশ্য আলাদা এইটি হচ্ছে অহ যুদ্ধের ফলাফল যাই হোক ওই সময় এবলিস সাহাবাই কেরমদেরকে ডাক দিয়ে পেছন দিয়ে ঘুরে দেখো আর পেছন দিয়ে ঘুরে মানে হঠাৎ করে যুদ্ধের ময়দানে কে কাকে চেন সবাই তো সবাইকে চেন না এক হাজারজন সবাই তো সবাইকে চেনে না তো ভাবলো যে পেছন থেকে কাফেররা হয়তো আমাদেরকে ঘেরাও করতে যাচ্ছে এদিকে গিয়ে আক্রমণ করে দিয়েছে এগুলির সাথে চাই যে মুসলিম মুসলিমকে খুন করুক আর মুসলিম মুসলিমদের আক্রমণ করে দিই পেছন দিয়ে ঘুরে এসে যাদেরকে চিনতে পেরেছে এগুলো আমাদের সাথীর সঙ্গে কিন্তু হোজাই ফার বাবা এমনকে কেউ চিনতে পারেনি যার ফলে কাফের মনে করে আমাদের দুশমন মনে করে তাকে মুসলিমরা আক্রমণ করে দিয়েছে হোজাইফ হয়ে দেখছে আমার বাপকে মারতে যাচ্ছে বারবার কে বলছে আবি আবি যাহা দিচ্ছি আমার আব্বা আমার বাপকে মারিয়ানো মারিয়ানো কিন্তু শুনবে কোথায় মানুষ কে কার হই চই শোনে ততক্ষণ পর্যন্ত হোজাইফ আর বাবা মুসলিমদের হাতেই হয়ে হয়ে গেল হত্যা মুসলিম ছিলেন তিনি ওই হাদিসটি এখানে বলছে ফারাজাত আগের সারিতে যে সব সাহাবাইকার মুজাহিদিন ছিলেন তারা ফিরে চলে আসলে পেছন দিয়ে ঘুরিয়ে দেখলেন যে দেখি দুশ্মনা পিছন দিক থেকে হয়তো আমাদের হ্যাঁ হানা আসছে ফাজ তাল দাৎ হেয়াব অখ রাহম সুতরাং আগের সারিতে যেসব মুজাহিদিনরা ছিলেন সাহাবারা তারা পেছনের সারির মোমিন্দের সাথে মুখোমুখি লড়াই শুরু করে দিলেন মুসলিম মুসলিমের লড়াই শুরু হয়ে গেছে কাফেদের আরেকটি ষড়যন্ত্র হচ্ছে কি যে মুসলিম মুসলিমকে মারফ লড়াব ডিভাইড অ্যান্ড রোল জি ফাররেখ তসুল আরবি প্রবাদ আর ইংরেজি প্রবাদ জানেন তো ইংরেজিতে পলিশিটেডই ছিল এই জন্য ভারতে তারা মুসলিমদেরকে বিভিন্ন ফিরকায় ধর্মীয় ফিরকায় বন্টন করেছে কাদিয়ানি পয়দা করল কাদিয়ানি হ্যাঁ মোহাম্মদ সাসম শেষ নবী না শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ বেরুল তৈরি হলো আহমদ রেজা খান তৈরি হলো মাজার পূজায় হচ্ছে কোরআন হাদিস বলছে মাজার পূজায় হচ্ছে জান্নাত যাওয়ার রাস্তা মাজার পূজার দলিল কোরআন হাদিস থেকে একেবারে অপব্যাখ্যা করে এই দুটো ফিরকা আর দুটো ফিরকাই জেহাদ হারাম বলে ফতোয়া দিল ইংরেজদের বিরুদ্ধে বলছে ইংরেজরা আমাদের হিতাকাঙ্ক্ষী আমরা কিছু জানতাম না সায়েন্স টেকনোলজি আমাদের দেশে ট্রেন ছিল না বাস ছিল না আমরা হেঁটে হেঁটে সফর করতাম কত কষ্ট করতাম হ্যাঁ তো এইসব নিয়ে আসলো দেশে ওই দেশ দেশ উন্নত করলো সুতরাং ইংরেজ ব্রিটিশদের সাথে আমাদের ভালোবাসা মিত্রতা ফরজ এ ফতোয়া দিয়েছিল জি রেজবিরা আর এ না। জি এ হচ্ছে এই কাদিয়ানি এবং বেরেলিবিদের আসল ইতিহাস আহ মুসলিমরা বিভক্ত হইল অন্য অন্য যেসব মুসলিমেরা রয়েছে অথবা এমনকি দেবন্দী তবলিগি যারা তবলিগ নাম আসেনি কিন্তু দেওবন্দী ছিল অলমায় দেবন্দী তাদেরকে কাফের বলে আহমদ রেজা খান ফতুয়া দিল রেজা ভাই এখনও কাফের বলছে তারা মাজারীরা বেরেলিবিরা দেওবন্দীদেরকে কাফের বলছে ওহাবি কাফের বলছে যেমন আহল কাফের বলছে এইভাবে মুসলিমদেরকে লড়িয়ে দিল মুসলিমদেরকে ধর্মীয় ক্ষেত্রে দিল লড়িয়ে ভারতে তখন অখণ্ড ভারত ভারত বাংলাদেশ সব ভারত পাকিস্তান সব ভারত তো সায়তানের একটি হয়েছে কি অস্ত্র হচ্ছে যে বিভক্তি এবং রাজত্ব মুসলিম মুসলিমকে লড়িয়ে দাও আজকে মুসলিম দেশে যেখানে মুসলিম মুসলিম লড়াই চলছে সেখানে সফল কিন্তু কাফের শক্তি বাইরের কাফের শক্তি আর ভিতরের যেগুলো হ্যাঁ দেশের শত্রু শক্তি দেশের শত্রু শক্তি সে কাফের হোক অথবা মোনাফেক হোক অথবা যাই হোক না কেন সেই জন্য এই ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে যে দেশের বৃহৎ স্বার্থ কোথায় রয়েছে এই ক্ষেত্রে আলেমদেরকে যারা সেখানে বসবাস করছেন তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে এগোতে হবে বাইরে থেকে আমি কোনো কথা বলছি না কিন্তু প্রত্যেক দেশের অলামায় কেন বিজ্ঞ অলামায় কেন এই ফুটপাথই আর আনা এই ক্ষেত্রে তারা হেকমতের সাথে জনগণকে দিক নির্দেশনা দেবে আর তাদের দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যেতে হবে যাতে করে করে বাইরের শত্রু আর ঘরের শত্রু আমাদেরকে ধ্বংস দিয়ে ঠেলে না দেয় ধ্বংসের দিয়ে না ঠেলে দেয় আল্লাহ হেফাজত করুন মুসলিমদের আল্লাহ হেফাজত করুন যেখানে মুসলিমরা বসবাস করে আল্লাহ হেফাজত করুন এবং কাফের জালে মুনাফিকদের অসৎ উদ্দেশ্যকে আল্লাহ ধুলিস্বাদ করুন এবং তাদেরকে ধুলিস্বাদ করুন তো এই যে দেখেন ইবলিসের চক্রান্ত মুসলিম মুসলিম আপসে লড়াই হয়ে গেল ভাবতে পারেন যে এরা আমাদেরই সাথীর সঙ্গে পেছনে ছিল ভাবছে আমাদেরই কেউ ডাক দিয়েছে ও তো বুঝতে পারেনি যে ইবলিসের ডাক ছিল সেটি ইবলিস পেছন দিয়ে ঘুরার মার জি আল্লাহ বলছেন ফানাজারা হোজাইফা হোজাইফা দেখলেন পিছন দিকে তো ফাইজা হবি লড়াই করছেন যুবক মানুষ আর বাপ একটু বয়স্ক দেখছেন যে তার আব্বাই এমন আমার আমার আব্বাকে মারছো তোমরা কেন আল্লাহ আল্লাহর কসম করে বলছেন যে হোজাইফা বলছেন যে আমি এত বললাম মানুষকে কিন্তু তারা বিরত হইল না আমার বাবাকে হত্যা করা থেকে বিরত হইল না থামল না হাত্তা কাতা লোহ তাকে খুন করিয়ে ফেলল হত্যা করিয়ে ফেলল ফকালা হোজাইফা তো হোজাইফা তখন বললেন কি করবেন হোজাইফা তাহলে আমার বাপকে কেন মালি তোরা কি মেরে দেবো নাকি না এটার হচ্ছে আসা বিয়ে এর নাম হচ্ছে জাতীয়তা না আপনার একদিকে ইমান ইসলাম আর একদিকে হচ্ছে হ্যাঁ আপনার রক্তের সম্পর্ক কোনটা বেশি শক্তিশালী হবে ইমান ইসলাম ইমানই সম্পর্ক তারা ইচ্ছে করে আমার আব্বাকে খুন করনি ভুল বুঝে ভুল বুঝাবুঝি হয়ে গেছে সুতরাং এই ক্ষেত্রে তারা মাজুর আল্লাহর কাছে মাজুর নবী সাল্লাম যখন ওহদের যুদ্ধ শেষ হল মদিনায় ফিরে আসলেন বললেন হোজাফাকে তোমার আব্বাকে হ্যাঁ সাথী সঙ্গীরা ভুল বুঝাবুঝিতে হ্যাঁ কাফের মনে করে চিন্তনা খুন করে দিয়েছে সুতরাং তুমি তার রক্তপণ দিয়ে একশো উঠ নিয়ে না জি তাকে বললেন প্রস্তাব দেন নিয়ে না বললেন ইয়ার রসুল আল্লাহ আমি নেব না আমি করে দিলাম তারা ইচ্ছা কিন্তু আমার আব্বাকে খুন করেনি আমি করে দিল কিন্তু মন কষ্ট তো একটা থাকবে যে আমার আব্বা কোনো কাফের হাতে খুন হলো না মুসলিমের হাতে খুন হয়ে গেল হ্যাঁ মুসলিমরা ভুল করে খুন করে দিল তো ওই কথাই বলছেন এইখানে

কল্যাণ অবশিষ্ট ছিল অবশিষ্ট ছিল মানে কখনো তিনি আক্রোশ পোষণ করেননি কখনো যারা যাদের হাতে খুন হয়েছে তার বাবা তাদের ক্ষেত্রে শত্রুতা পোষণ করেননি বরং তিনি তাদের জন্য হ্যাঁ ক্ষমার দোয়া করতে থেকেছেন এবং মনে একটা দুঃখ কষ্ট সেটা স্বাভাবিক হ্যাঁ রক্তের সম্পর্ক বাবা ও ছেলের সম্পর্ক এই কষ্টটা মনে থেকেছে কিন্তু সেটাকে সেটাতে তিনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ আকবর হাত্তাল্লাহ কাবিল্লা যতদিন পর্যন্ত আল্লাহর সাথে তিনি মিলিত হননি মানে তার হ্যাঁ মৃত্যু পর্যন্ত তিন হাজার দুশো একানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মশরুখ তাবেই রহমাউল্লা কাল আয়সা তো আয়সা রাজি আল্লাহ বলেন সা আলতুল নবী সাল্লাম নবী জিজ্ঞাসা করলাম আন এলতে ফাতির রজল ফিস সাল্লাহ সালাত অবস্থায় নামাজে মানুষ যে এদিক সেদিক তাকায় যারা দিনের মাসলাম জানে না নামাজ পড়েন না মাঝে মধ্যে কখন নামাজ পড়ে তাদের দেখেছেন নামাজ পড়তে কারণ জীবনে তো নামাজ পড়েনি কোনখানে কি করতে না আমি দেখেছি কিন্তু নতুন জামাইকে দেখেছি নতুন বরকে ছোটকালে মনে আছে হ্যাঁ ও জীবনেও নামাজ পড়েনি বেনামাজি কিন্তু যেদিন বিয়ের মজলিসে সে বসে আছে বড় যাত্রীর মাঝে শ্বশুর বাড়িতে নামাজ না পড়লে হয় তো সামাজিকতা না আছে ও এবার হচ্ছে বাদত না কি আছে সামাজিকতা নামাজ পড়ছে মসজিদে গিয়ে তো দেখছি আশ্চর্য জামাই বর ওর এদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে কে কি করছে কোনটার পর কি করতে হবে জানি না হাই রে মুসলিম হত ভাবা তো এই যে এদিক ওদিক তাকানো অথবা অনেকের চুলকানি আছে মানে নামাজে স্থিরতা নেই নামাজ স্থিত এই যে শয়তান আপনি বার বার করে নড়াচড়া প্রয়োজনে একবার আপনি করতে পারেন জায়েজ আছে কিন্তু সেটা যদি বৃদ্ধি পায় বারবার আপনি রুমাল ঠিক করছেন না আপনি নামাজের ভিতরে বারবার ঠিক করছেন আপনি বারবার কি করছেন না দেখেছেন কিছু লোককে হ্যাঁ হ্যাঁ বদভ্যাস এটি এবং শয়তানকে সুযোগ দেওয়া হাদিস্থানে নেই মারো জিজ্ঞাসা করা হলো রসূল উল্লাহসালামকে সলাত অবস্থায় এদিকে সেদিকে বা এদিকে ওদিকে তাকানো সম্পর্কে এই যে মানুষ কিছু আছে নামাজ পড়ে ওর এদিকে তাকাচ্ছে ওর এদিকে তাকাচ্ছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে টাইম কত হইল ঘড়ির দিকে তাকাচ্ছে এবার জামা কাপড়ের দিকে তাকাচ্ছে কত সুন্দর লাগছে তাই না ইত্যাদি এই রকম যে করছে ডানে বামে তাকাচ্ছে এই ক্ষেত্রে মাসলা বলছি হাদিস সার অনুবাদ করিনি ব্যাখ্যা করিনি জিজ্ঞাসা করে শয়তানকে সুযোগ দেয় দেয় বলছে ওখতেল আসুন এটি হচ্ছে চিন্তাই চিন্তা করে চিন্তাই করে না চিন্তা করে দেখছি যে মোবাইল একসময় ছিল ক্যামেরা ট্যামেরা ছিল না দোকানপাটে তো বাধ্যতামূলক ছিল না না মনে আছে যখন নতুন নতুন স্মার্টফোন আসে মানুষ কাছে স্মার্টফোনও কম ছিল আর প্রতিদিন কিন্তু মোবাইল চিন্তা হইত এই মার্কেট এরিয়াতে এইখানেও আর দেশে তো হয় দেশে তো পকেট মাররা ট্রেন থেকে বাস থেকে আর আপনার পাশে যাচ্ছে কখন পকেট থেকে আপনার মোবাইল এটা চলতি আছে কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ ক্ষান্ত হয়েছে ক্ষান্ত হয়েছে এই যে ক্যামেরাগুলো বাধ্যতামূলক হয়েছে দোকানপাটে দোকানপাটের বাইরে যার ফলে যে কোনো জায়গায় কোনো কিছু করলে অনেক অঘটন কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ আমি চোখের সামনে এখানে দেখেছি মোবাইল দিয়ে কয়েকটা কালো ছেলে লয় একদম দিইলো পালাচ্ছে আর মোবাইল আলোর পিছনে পিছনে চিৎকার করছে ছুটছে কোথায় গিয়ে ঢুকে গেল ধর এই বললো না এসব হইতো আজকে থেকে দশ পনেরো বছর আগে আল্লাহ হেফাজত করুন তো চিন্তাই এই যে মানুষ নামাজ পড়া অবস্থা এগুলো এদিকে তাকাচ্ছে এগুলো এদিকে তাকাচ্ছে এদিকে ধরেন খুব নকশা মসজিদে দেখতে ভালো লাগছে এদিকে তাকাচ্ছে একবার যেদিকে সেদিকে তাকাচ্ছে যে এটা কি বলছে এটা চিন্তাই আর এটা কোন ধরনের চিন্তাই নামাজে চিন্তাই হ্যাঁ এই চিন্তাই হচ্ছে ইয়াকতালে সহু শায়তান মিন সলাতে লাভ দে শয়তান চিন্তাই করে বান্দার সলাত হতে মানে নামাজকে চিন্তাই করে নিয়ে যায় হ্যাঁ নামাজের ওপর হস্তক্ষেপ করে এই চিন্তা মানে নামাজের ওপর কি করে শয়তানের হস্তক্ষেপ হয় হস্তক্ষেপ করে নামাজকে করা নামাজ করে দেওয়া নষ্ট করে দুর্বল করা না হয় নষ্ট করে এই ছিল হাদিস শয়তান এবং দেওয়া তার সেনাবাহিনীর অধ্যায়ের সাথে সম্পর্ক বুঝতে পারছেন শয়তানের কথা এসছে তাই না দুটো আগের হাদিস ও শয়তানের কথা এসে শয়তান চিৎকার করেছিল এখানে শয়তানের কথায় শয়তান নামাজ থেকে কি করে চিন্তায় করে তো নামাজ অবস্থায় যারা ছটপট করে বিনা প্রয়োজন প্রয়োজনে আর একবার বেশি সুরসুর করছে খুশু নষ্ট হচ্ছে অনেক সময় চুলকানি মানুষের থাকে অ্যালার্জি থাকে একবার করলে কোনো দোষের কথা নেই কিন্তু সেটা পাঁচবার সাতবার যদি করতে থাকেন একবার এই দিকে একবার ওই দিকে একবার এই দিকে মেনা বেনা কাজে তাহলে তখন আপনি সীমা লঙ্ঘন করছেন তখন হুকুম তখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে এই জন্য এখতেলাস মানে সলাৎ অবস্থায় সওয়ালাতফাত সলাত অবস্থা ইলতেফাত মানে এদিকে ওইদিকে তাকানোর বিধান সম্পর্কে আজকে শোনেন শিক্ষি মাসে সেটা হচ্ছে এটা তিন ভাগে বিভক্ত সলাত অবস্থা এদিকে সেদিকে তাকানো হচ্ছে হ্যাঁ তিন প্রকারের এক প্রকার হচ্ছে চোখের হ্যাঁ এদিক সেদিক করা মানে চোখটা আপনার মাথা একটু এদিক সেদিকে নড়ালেন না সেদিকে চোখ আসলে ক চোখ কোন দিকে রাখতে হবে সেজদার দিকে থাকতে হবে হ্যাঁ সব অবস্থায় একমাত্র তাসাহুদে এই তাসাহুদের যে আঙ্গুলের দিকে তাকাবেন বৈঠকে কিন্তু আপনি চোখটা যদি ঠিক এবং সেজদার জায়গা থেকে একটু ডানে করলেন একটু বামে করলেন হ্যাঁ তাহলে এটা যায়জ অলমরা বলেছেন কখনো কখনো প্রয়োজন হয় কখনো কখনো প্রয়োজন হয় দুই তলায় তিন তলায় যারা সলাত আদি করছেন অনেক সময় মনে নেই যে এখন দুই ডাকাত হলো মানে তার সাহত বসতে হবে না উঠতে হবে আর এমন কিছু কিছু আছে যে ও ওই টানটা তো পার্থক্য করে না বসার সময় টানটা একটু কম হবে আর ওঠার সময় টান আল্লাহ আকবার হ্যাঁ একটু টানটা বেশি হবে যাতে বোঝা যায় যে হ্যাঁ উঠছে বা বসে গেল কিন্তু অনেক সময় বোঝা যায় না হয়তো তো যার ফলে তাকাবার প্রয়োজন হয় তো সেই সময় যদি চোখ এদিক ওদিক করে প্রয়োজন এটা এমনকি মাথাও যদি প্রয়োজনে প্রয়োজনের ক্ষেত্রে মাথাও যদি একটু এদিক সিদি বডি হইল না দেহ আপন জাগে ঠিক আছে সেনা এদিক সেদিকে ঘুরে গেল না ডানে বামে পুরো কিন্তু চেহারা যদি সামান্য ডানে বামে প্রয়োজনে ঘুরে তো দোষণীয় নয় চোখের একটা হচ্ছে ইলতিফাত মানে চোখ এদিক সেদিক করা ডানে বামে এটা জায়জ প্রয়োজনে সাধারণ প্রয়োজনে জায়জ আর একটা হচ্ছে মাথার ইলতিফাত মানে মাথায় একটু এদিকে ওরা ঘুরলেন না সালাম ফেরার মতো দেখছেন একটু বাম দিকে দেখলে বোঝা যাবে যে নিচে ওরা বসলো তা নাকি উঠলো হয় না যারা কেনারায় আছে না বুঝতে পারবেন তো যদি প্রয়োজন হয় এটা ঠিক আছে আর বিনা প্রয়োজনে যদি কেউ মাথায় এদিকে করে এদিকে করে হ্যাঁ তাহলে হুম তাহলে কোনো অপছন্দ নেই সলাদ বাতিল হবে না অপছন্দনীয় মকরু সলাত এতে বাতিল হবে না কিন্তু অপছন্দনীয় কাজ করল তৃতীয় এলতেফাত হচ্ছে এলতেফাত বিশ্বাদর পুরা বডি সিনাকে ঘুরিয়ে দেওয়া নামাজ অবস্থা এটা আছে নামাজ অবস্থা যদি এরকম কেউ করে তাহলে নামাজ ফাসে হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওর সলাত হবে না সলাত হবে বাচ্চা নিয়ে অনেকে মহিলারা বা মহিলাদের কাছে যেহেতু বাচ্চারা থাকে ছোট বাচ্চা ছোট বাচ্চাটা এদিক সেদিক হামাগুড়ি দিচ্ছে অথবা এদিক সে দৌড়াদৌড়ি করছে নামাজ পড়ছে কিন্তু নামাজে আর ওর কলক কি থাকবে বাচ্চা নিয়ে পেরেশান আছে হয়তো হ্যাঁ এই জন্য উচিত বাচ্চাটা কাউকে সামলে দিয়ে ধরিয়ে দিয়ে তারপরে সলাপ শুরু করা কিন্তু অনেক মহিলা আছে ওর নামাজের চাইতে মহাব্বত বেশি বাচ্চার সাথে নামাজ পড়ছে ওই দেখে কী অবস্থা আছে এ দিয়ে গেল কী করছে দেখি তো তো এইরকম যদি করতে থাকে তাহলে যদি মাথায় একটু এদিক ওদিক ঘোরায় তাহলে অপছন্দনীয় কাজ করলো আর যদি গোটা শরীর ঘুরে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে আর এই ছিল হুকুম এবং এদিকে ওদিকে অবস্থায় তাকানোর তিনটি অবস্থা তিনটি অবস্থার বিধান তিন হাজার দুশো বিরানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু কাতাত আবদুল্লাহিন বিন আবু কাতাদ আবু কাতাদ থেকে হাদিসটি হচ্ছে বলছেন বলে সলেহ মিন আল্লাহ ভালো স্বপ্ন সলেহা মানে ভালো নেক হয় আর ভালো হয় নেক মানুষই না ভালো মানুষ তো ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো স্বপ্ন দেখেছেন আর স্বপ্নের বিবরণটা ভালো হইল এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেস্তাদের শয়তান আর খারাপ স্বপ্ন হলুম বলা হয় খারাপ স্বপ্নকে খারাপ স্বপ্ন শয়তান পক্ষ থেকে শয়তান মানুষকে কষ্ট দিতে চায় আর খারাপ স্বপ্ন দেখে অনেকে পরেশান হয়ে যান রাতের স্বপ্ন দেখেছে আমার বাবা মারা গেছে কে স্বপ্ন দেখছে যে আমার ছেলেটা মারা গেছে আর মেয়েটা আমার মা মারা গেছে আমার স্ত্রী মারা গেছে আমি দেখেছি এরকম ঘটনা আমার কাছে এক লোক বলছে আমার আব্বা মারা গেছে আজকে রাত আর এসে আমার অফিসে কান্না শুরু করেছে কি বললো কান্না কেন কোন যে বিপদ এসেছে আমি আজকে স্বপ্ন আমার আব্বা মারা গেছে না 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 কিছুই না কিছুই না তার সমাধান হচ্ছে আপনি দোয়া পড়েন এবং বাম দিকে থুতু ফেলে অন্যদিকে কাত হয়ে যান এই সব স্বপ্নে আপনার কোনো ক্ষতি হবে না শয়তান মমিন বান্দাকে খারাপ স্বপ্ন দেখে কষ্ট দিতে চায় স্বপ্ন কত প্রকার কারও জানা আছে তিন প্রকার এই হাদিস দুই প্রকারের কথা রয়েছে আর এক আর এক প্রকার স্বপ্নের কথা হচ্ছে সুরা ইউসুফের আফগাসু আহলাম মানে যা কিছু কল্পনা করেন ঘুমাবার আগে তা কিছু স্বপ্নে দেখা দুইজনে অফিসে একটু মারামারি করেছেন ধাক্কাধাক্কি করেছেন হ্যাঁ বা একটু রাগারাগি করেছেন আর তারপরে রাত্রে স্বপ্নে দেখছেন যে আপনাকে অস্ত্র নিয়ে মারতে আসছো আরে বিপদ আছে তাহলে তো আসলে দুশ্মন হ্যাঁ দাম্মাম জাহারানে ইউপিএম পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আছে জানেন তো না সেখানে পাঁচ সাত বছর আমি তফসিল করেছিলাম তো একজন প্রফেসর বলছে এটা মাসলা জিজ্ঞেস করছে আমাকে প্রফেসররা থাকতো আর ওই মাস্টার্স আর পিএইচডির বাংলা ভাষী আপনার ও ছাত্ররা থাকতো সাবসিনিয়ার সব শিক্ষিত মহল তো জুমার দিন আসর থেকে মাগরেফ যেতাম এইখানে দর শেষ করে সাথে সাথে সময় আলহামদুলিল্লাহ কাল ছিল দুই হাজার আপনার তিন চার থেকে নিয়ে আট দশ পর্যন্ত প্রায় গেছি তো যাই হোক আল্লাহ কবুল করুন সেখানে বাংলা বাংলাভাষী বিভিন্ন দেশের ছিল বাংলাদেশিও ছিল আর ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাভাষী তার কিছু করে যারা বড়ো বড়ো বাঙালি অফিসার ছিল তারাও থাকতো তো যাই হোক একদিন একজন জিজ্ঞাসা করছে যে শেখ আমাকে একজন খুন করে দেবে হ্যাঁ সে আমাকে হমকি দিয়েছে দিয়েছে তোকে দেখব হ্যাঁ বুঝলেন তো বেটা তোকে দেখব মানে মারবো মানে শেষ করে দেব তো বলছে আমি আমাকে নিজেকে আত্মরক্ষার জন্য বাঁচাবার জন্য আমি যদি তাকে খুন করে দিই কত সুন্দর প্রশ্ন তাই না হ্যাঁ চলবে যে তুই আমাকে মার মারবি বলেছিস আমি আগেই তোকে মেরে দেবো চলবে না হারাম কখন যাই হবে যখন দেখছেন হ্যাঁ অস্ত্র নিয়ে আপনাদেরকে তাড়া করে আসছে বা আপনার বাড়িতে ঢুকেছে আপনাকে মারার জন্য তখন তাকে মেরে দেন হ্যাঁ মেরে দেন আপনার কোনো হবে না কারণ আপনি আত্মরক্ষার জন্য তখন করেছেন এবার বুঝতে পেরেছেন আর এমনি আপনাকে বলেছে আচ্ছা তোকে মারবো আমি হ্যাঁ তোকে তোর জীবনটা শেষ করবো আমি তুই শেষ করবি আমি আগেই শেষ করে দেব খারাপ যাবেন আপনি জি খুনি আপনি জি জান তো আল্লাহ হেফাজত করেন সব থেকে তো স্বপ্ন এরকম মাঝে মাঝে দেখে কারোর সাথে কোন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে দিনে একটু টাকারেগি হয়েছে আর রাত্রে দেখছেন হ্যাঁ স্ত্রীকে খারাপ অবস্থায় হ্যাঁ অথবা যে কিছু দেখছেন একটা খারাপ কিছু দেখছেন অপ্রীতিকরম হচ্ছে না স্ত্রীকে রাখা যাবে না হ্যাঁ স্বপ্নে আমাকে এখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিলে ফেরেস্তা দেখাচ্ছে যে স্ত্রীকে রাখবি না কারণ খুব খারাপ দৃশ্য দেখেছি স্বপ্নে চলবে যে স্বপ্নের ভিত্তিতে সিদ্ধান্ত আরেকটি মাস লা এখানে জানেন স্বপ্ন ধর্মের উৎস নয় ভাষাটা বুঝলেন বাংলা অর্থাৎ স্বপ্নে একটা আপনি গাইডলাইন পেলেন আর সেটাকে ধর্ম বলে পালন করলেন এটা হারাপ যাইস না স্বপ্নে যদি আপনাকে বলে যে তুই হ্যাঁ কি কর একটা ওমরা কর আপনার জন্য জরুরি না যে ওমরা করতে হবে আল্লাহর সাথে নিজবোধ করে দিবেন যে আল্লাহ আমাকে দেখান যে না না আপনি করবেন এমনি করে কথা বলছেন এটার উপর যদি আমল করেন তো কালকে শায়তান স্বপ্নে দেখাবে ভুল হুলম শয়তান যে আল্লাহর অলি তোর অমুক জায়গায় শুয়ে আছে হ্যাঁ সুতরাং আল্লাহর অলির তোর অবমাননা করছিস হ্যাঁ যা একটু কবরটাকে সুন্দর কর বা যা কবর একটু যা শাহজাহ মাজার একটু ধর্ণা দিয়ায় আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ শৈতান আপনাকে কীভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে স্বপ্নের ওপর আমল করতে গিয়ে আপনি মাছ ধারে গিয়ে হয়ে চলে আসলেন আপনি খাসি মর বা চাদর চড়িয়ে চলে আসলেন আপনি বুঝছেন না বুঝছেন না তো স্বপ্নের ওপর আমল করা যায় যে না একমাত্র নবীর রসুলের স্বপ্ন হচ্ছে ওহি তাছাড়া কারও স্বপ্ন ওহি না বাংলাদেশের ঘটনা ঘটেছে না কিছু কয়েক বছর আগের ঘটনা যে একজন স্বপ্ন দেখেছি তার ছেলেকে না তার ছেলেকে জবাই করছে তারপরে কি করেছে ও কুরবানি করে দিয়েছে ছেলেকে বুঝে আমি ছেলেকে কোরবানি করছি আপনি কি এব্রাহিম আলহিসাম ইসলাম নবী হ্যাঁ হ্যাঁ যদি স্বপ্ন দেখে সেটা ওহি রুইয়াল আম্বিয়া ওয়াহিউন সব স্বপ্ন হচ্ছে ওহি এমনি আরাফিল মানামে আন্নি আজবাহকা বাবা ইসমাইল আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করছি তারপরও দ্বিধাগ্রস্ত একদিন দুই দিন তিন দিন তিন দিন তিন দিন স্বপ্ন দেখছে তাহলে পড়তে হবে হনজোর তোমার মতামত কি বাবা যে আবাদি ফাল মা তোমার যা আদেশ হয়েছে আপনি নবী আপনার স্বপ্ন মানে ওহি এই ফাল তোমার যা আদিষ্ট হয়েছেন করে ফেলো কিন্তু আপনি খুব শয়তান কষ্ট দেওয়ার জন্য শয়তান সর্বনাশ আপনার পরিবারকে কষ্ট ধ্বংস করার জন্য সে করতে পারে হিন্দুরা করছে হ্যাঁ হিন্দুদের জ্যোতিষ দি বলে যে তোমার ছেলেকে কে বা তোমার মেয়েকে বলিদান করো হ্যাঁ হ্যাঁ অমুক নদী তো অমুক জায়গায় তো বলিদান করে দেবে কিন্তু আপনি সেটা করবেন না মোটেই না তাহলে আপনি তাদের মতো মুশরেক আপনি আল্লাহর দোষমন আপনি হ্যাঁ শয়তানের দল আপনি আল্লাহ হেফাজত করুন এক কথায় স্বপ্ন সম্পর্কে ভালো কোয়েশন রাখেন স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন ভালো স্বপ্ন কেমন করে বুঝবেন যদি নিজেই অনুভব করেন যে আমি স্বপ্ন যেমন দেখেছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই সৌদি আরব আসার আগে বা আমরা করার আগে দশ বছর আগে পাঁচ বছর আগে স্বপ্ন দেখেছি আল্লাহর ঘরে তপ করছে আর আলহামদুলিল্লাহ তারপরে চলে আসলে আসাটা খুব সহজ হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো স্বপ্ন এটা পরে বুঝতে পারলেন কারণ গায়েব তো আপনি জানেন না অথবা কোনো বিজ্ঞ মানুষ যারা স্বপ্ন সম্পর্কে স্বপ্নের বিবরণ সম্পর্কে তাবির সম্পর্কে বিজ্ঞ তারা বললো যে এই স্বপ্নের ফলাফল আপনার খুব সুন্দর হ্যাঁ তাহলে ঠিক আছে যদি হয়তো আর খারাপ স্বপ্ন হ্যাঁ শয়তানের পক্ষ থেকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য চিন্তায় ফেলে দেওয়ার জন্য উদ্বিগ্ন করার জন্য জি এর সান যাতে থাকেন ফাইজা হালো সুতরাং তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে হলমান মানে খারাপ স্বপ্ন দেখে ইয়াহা ফহু যাতে ভয় লাগছে এই স্বপ্নটা দেখার পর থেকে ভয় লাগছে জি দেখছেন যে সাপ আমাকে দংশন করছে বা সাঁপ আমাকে পেঁচিয়ে ধরে নিচ্ছে এরকম স্বপ্ন অনেক সময় দেখে খারাপ স্বপ্ন দেখেছেন অথবা আমাকে চেপে ধরে নিয়েছে দু দুশমণিষ আমার বুকের উপর চড়ে জিন যা এসে চেপে ধরেছে খারাপ স্বপ্ন আর গম পেয়েছেন শরীরটা কাঁপছে কাঁপে ঘুম ভেঙে গেলে তারপর থরথর করে কাঁপতে আছেন এইরকম যদি হয় ফালিয়াবসো কাঁই ইয়াস আরে বাম দিকে থুথু ফেলুন ওয়ালি তাউয়াজ বিড়লা ইম্যান সররেহার আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ স্বপ্নে যদি কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি থাকে ক্ষতি থেকে আমাকে রক্ষা করো এই জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ অসহায় ছেড়ে না ক্ষতি হবে না আর বাম দিকে ফেললে থুথু তাতে শয়তান লাঞ্ছিত হবে আর শয়তান আপনার কাছে আর আসতে পারবেন না আমি পরীক্ষা করে দেখেছি আর ওই রাতে যতই খারাপ স্বপ্ন দেখা শয়তান ওই রাতে আর কোন খারাপ স্বপ্ন শয়তান দেখাইতে পারে আসতে পারেন ওই দিন আসতে পারেন অন্তত এখন হাদিসের বাহ্যিক শব্দ কি আগে থুথু ফেলার কথা রয়েছে এবং রয়েছে কি আশ্রয় কামনা এই জন্য বাহ্যিক এর উপরে আমল করে কেউ কেউ বলেছেন যে আগে আপনি বাম দিকে ফেলে করলেন তিনবার আর তারপরে তখন হালকা থুথু আর তারপরে তখন আপনি আল্লাহ সার রে রুইয়া ও সারে মাফিয়া আল্লাহ এই স্বপ্নে যে অনিষ্ট রয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আর এই স্বপ্নে যা কিছু নিহিত রয়েছে তার অনিষ্ট থেকে আমি রক্ষা তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি আর তার সাথে যদি বলেন যে আল্লাহের কল্যাণ চাইছে হতে পারে এই স্বপ্নে আমার কল্যাণ থাকতে পারে অনেক সময় বাহ্যিক স্বপ্ন খারাপ লাগছে কিন্তু তার বিবরণ হচ্ছে খুব সুন্দর এটা হয় জি আল্লাহ মাইনিয়াস আলোকা খাইরা হা আ জাহি রু ই অ খাইরা মাফিহা ওয়া উজ বেকমি সার রেহা জেহি রে অসার রে মাফিহা এটা আল্লাহ এই স্বপ্নের কল্যাণ চাই এবং এই স্বপ্নে যা কিছু লুকায়িত রয়েছে নিহিত রয়েছে তার কল্যাণ চাই আর এই স্বপ্নে যা খারাপ রয়েছে আর যা কিছুর খারাপ নিহিত রয়েছে তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি এই দুয়া পড়বেন যদি আরবিতে মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ না নিজের ভাষায় বলেন আল্লাহ এই স্বপ্নের কল্যাণ কামনা করছি আর এই স্বপ্নের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি নিজের তো বলতে পারি কোনো দোষের কথা নাই এমনিতে এই যে যারা বলছে যে আগে থুথু ফেলে তারপরে এই দুয়া পড়া বা এই কথা বলা আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এটা একদল দল হল আমাদের মত যারা বাহ্যি হাদিসের দিকে নজর দিয়েছে কিন্তু এবং মানে এই হয় না যে এটাতে সিরিয়াল মেনটেন করতে হবে কিন্তু অতপর যদি থাকতো ফা বা সোম্মা থাকতো তাহলে তখন হয় সিরিয়াল আরবি গ্রামার কিন্তু যেমন দুইজন হ্যাঁ একজন এক অপরজনের পরে গেট দিয়ে ঢুকছেন আমি বললাম যে যা আ রাফিকুন হ্যাঁ ওয়া সাঈ রফিক আর সাইদ আসলো ওয়া এবং তো যা রফিকের নাম আগে বললাম সেই জন্য জরুরি না যে আগে রফিক হতে পারে যে সাইদ আগে ঢুকেছে তারপর রফিক ঢুকেছে কিন্তু যদি আমি বলি আরবি ভাষায় আরবি ভাষার গ্রামার এটা যা রফিক ফাঈদুন অথবা সুম্মা সাঈদুন অতপর তাহলে আগে রফিক এসছে তারপরে সাইদ এসছে এবার বুঝতে পেরেছেন তো এখানে ওয়াও কিন্তু আছে তাহলে বোঝা গেল যে জরুরি নয় যে আগে থুথু ফেলা আর তারপরে তখন আশ্রয় কামনা করা আর এমনি রুকিয়া ঝাড়ফুঁকের যেটা তরিকা প্রচলিত তরিকা অথবা অন্যান্য সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত তরিকা সেটা হচ্ছে যে আপনি যখন একটা আয়াত তেলত করলেন বা সুরা তেলত করলেন অথবা একটা দোয়া পাঠ করলেন ওর একটা বরকত হইল যখন আপনি আপনার জবান দিয়ে করলেন একটা দোয়া পাঠ করলেন বা সুরা পাঠ করলেন সুরে ধরেন সুরে এখলাস ফালাক নাস পাঠ করলেন সুরা ফাতে পাঠ করলেন ওর একটা বরকত আছে না নাই ওর একটা বরকত হলো তারপরে যেহেতু জবান দিয়ে আপনি তেলাহত করছেন তারপরে থুথুটা ফেলবেন তো থুথুতে বরকত ফেল এটা বেশি যুক্তিসঙ্গত এবং হাদিসম্মত এই জন্য এই মতটি বেশি ভালো কিন্তু কেউ কেউ বলেছেন না অসুবিধা নেই আগেই থুথু ফেলে দিল আর তারপরে তখন আশ্রয় কামনা করলো বা যে দুয়াটি পড়লো এটাও করতে পারে সাইন নাহাল্লা তাজুর এই আমলটি যদি করেন তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না আর কোনো ক্ষতি হবে না

কালিমা কি বলে তহ বলে কারণ আমাদের দেশে আবার পাঁচ কলমার ধর্ম আমরা শিখেছি ছোট থেকে জানেন না জানেন না পাঁচ কলমা তো আমরা নিজেরাই মুখস্থ করেছি আহলে দিস মক্তব্য আর বাকি অন্যদের মক্তব্য যদি যান ছয় কলমা সাত কলমা পর্যন্ত আছে শুনেছেন না শোনেন নাই আমাদের দেশের ওই বাঁধা এগুলো বানানো আছে হ্যাঁ তার মধ্যে যারা পহিলা কলম হলে পহিলা তারপরে আমরা যেমন ওই এই স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি কয়াকার কা কয়াশি কার কি করেছি হ্যাঁ করেছি না করি না হ্যাঁ তারপর অঙ্ক দুই এক কে দুই দু দুগুণে চার হ্যাঁ যখন ক্লাস শেষ হচ্ছে তার তখন আমাদের কি করতে হবে এগুলো পাঠ পড়াইতে হবে মুখস্থ একজন পড়বে বাকিরা ঝাঁক ধরে বলবে আছে না নেই জানি না এখন আছে কিনা কিন্তু আমরা এগুলোই করেছি আছে না ঠিক ওই রকম মাদ্রাসা মক্ত আমাদেরকে করেছে পহিলা কল মা তৈল্লাহ মোহাম্মদ রসুল একটা একটা করে বলছি আর বাকিরা সব ঝাঁক ধরে বলছে এগুলো করেছেন না করেন নাই দোসরা কলমা কি শাহাদাত বানানো এটা শাহাদাত আর ওটা তৈয়ব এগুলো ভাগ করতে কে বললো বলে কালিমা ঠিক আছে লাই আহিল্লাহ কোন জায়গায় ঠিক আছে রান হাদিস দ্বারা প্রমাণিত

তাহলে এগুলো বেদাত এই প্রচলিত পাঁচ কলমা বা ছয় কলমা সাত কলমা যে রয়েছে আমাদের দেশের কায়দা বাগদাদিতে কায়দা বাগদাদি মানেই তো বুঝতে পারছেন ও মোখ কায়দা মাদারি বলেনি ওরা কিন্তু কায়দা মোক কি বলেনি কোথাকার বাগদাদের এরাকের কালে এগুলো প্রচলিত বেদাত এবার বুঝতে পারছেন তবা করে ফিরে আসুন এর নাম বলবেন না এগুলোর বাকি পড়ুন আপনি

বেদাতিগুলা জি তো এই কালমার এই বাক্যগুলির ফজিলত শোনেন এবং হাদিস জি সহি হাদিস অত্যন্ত সহি এবং হাদিস গুলো করছেন আমি জিকিরের যে আলোচনাগুলি করেছি সেখানে আমি এই কথাটি স্পষ্ট করেছি যে আমাদের দেশে জিকির বলতেই বেদাতি জিকির মানে বেদাতিরা সব বেদাতি জিকির করে আর যারা কোরআন সুন্নার অনুসরণ করেন তারা অধিকাংশই জিকির ফিকির করেন না তো রোগ এখানে শয়তান পেয়েছে এখানে অথচ জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত বন্দিগীর এমন একটি এবাদত জিকির যদি সন্নতি জিকির হয় সন্নতির তরিকার সন্নতি পদ্ধতিতে এবং সন্নতি বাক্যে হ্যাঁ অসম্পূর্ণ জিকির না আল্লাহ আল্লাহর জিকির না এটা বেদাতি জিকির ইল্লাহ ইল্লাহর জিকির না অসম্পূর্ণ জিকির বেদাতি জিকির হুহুর জিকির না এটা বেদাতিদের জিকির বেদাতি জিকির এই সব জিকির করলে শয়তান খুশি হবে জাহান নামে নিয়ে যাবে আর আপনি সহি আকিদার দাবি সহি সলা তাদের করেন আর আপনার সারা দিন চলে গেল দশ বারো আস্তা ফেরুল্লাহ নাই দশ বারো লাহিল্লাহ নাই 10 বারো আপনার নাই দশ বারো সুভান আল্লাহ আহমদি সুভান আল্লাহ আজিম নাই এটা কেমন হলো এই কেন তো শয়তানকে খুশি করলেন যাবেন না কিন্তু আপনি যে প্রচুর নেকি থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকলেন এইটা কি বুঝার শক্তি নেই কথা বুঝছেন না বুঝছেন না এই জন্য আমি উভয় দলকে বলছি যে বেদাতে জিকির ছেড়ে এসে সৈন্য জিকির করুন হ্যাঁ তাহলে জান্নাত পাবেন আর হ্যাঁ আল্লাহ খুশি হবেন শয়তান না খুশ হবে আর শয়তান না ফরমানি করা ফরজ আল্লাহর আনুগত্য করা ফরজ ফরজুর আনুগত্য করা ফরজ আর যারা কোরআন সন্নার অনশনের দাবি তারা তাদেরকে তাদেরকে বলবো যে ফরজ অজের পরে জিকিরের একটা আপনার অজিফা থাক কোর্স থাক হ্যাঁ সকাল সন্ধ্যার জিকিরগুলি পাবন্দির সাথে করুন আর তারপরে পাঁচাত্তর সলাতে পরে জিকির আজকাল পাবন্দির সাথে করুন এছাড়াও শুধু এই জিকিরই করলেন অথচ জোহর আসর মাঝখানে বিভিন্ন কাজকর্মে আছে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বিভিন্ন গোনা হয়ে যাচ্ছে আপনার নেকি কোথায় আর কোনো নেই করবেন না যখন গোনা হচ্ছে তো নেকি বাড়ান তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন অথবা দোকানে ডিউটি করছেন হাত কাজ করছে কিন্তু জবান ফ্রি আছে আপনি কারখানায় কাজ করছেন জবান দিয়ে কাজ করতে হয় না ডিউটি করছে আপনার হাত পা হ্যাঁ চোখ কাজ করছে সুভানল্লাহ মাঝে মাঝে পড়ে নাস্তা ফেরুল্লাহ মাঝে মাঝে পড়ে লাইহ আল্লাহলা পতা ইল্লা পড়ে লাহে লাই পড়েন সুভান আল্লাহ বাহান দিয়ে সুভান লাই লাজিফ পড়েন শোভান লাহ বাহাম দিয়ে আদা দখল এ জান সি অজ এ দারশীমেদা দেখা বিশেষ করে স্থিরপাত কারণ ভুল হচ্ছে সুতরাং হ্যাঁ ভুলকে ভুলের সংশোধন হচ্ছে

তাহলে জিকিরের ইবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত যে কোন ইবাদত বেশি করে আল্লাহ করতে বলেননি জিকির ছাড়া সব ইবাদত বেশি সুন্দর করতে বলেছেন কিন্তু জিকির এবাদত উজকুরুল্লাহ জিকরান কাসিরা বলেছেন বেশি করে বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি হজ করো উমরা করো এইসব কথা কিন্তু নাই কোথাও কিন্তু কি আছে বেশি বেশি জিকির আজকার করো তাহলে কেউ যদি দিনে পঞ্চাশ বার বার আস্তাক ফিরুল্লাহ পড়ে আপনি তার বেশি পড়েন তার বেশি করেন আপনি হ্যাঁ ধীরে ধীরে বেশি করেন কারণ ধীরে ধীরে কবরের দিকে না আখেরাতে কখন মরণের পরনে চলে আসে সুতরাং আপনার জিকির আজকার পাড়ান আর উত্তম জিকির যেমন লা এ ইল্লাল্লাহ তেমনই উত্তম জিকির হচ্ছে তেলাওতে কোরআন সুতরাং তেলাহতে কোরআন ধরেন বিগত বছরগুলিতে আপনি শুধু রমজানে করতেন এখন প্রতিদিন করেন অথবা প্রতিদিন আপনি পাঁচ পেজ দশ পেজ পড়তেন এখন বিশ পেজ করেন মোবাইলকে আপনি পাঁচ ঘন্টা সাত ঘন্টা সময় দিচ্ছেন কোরআনে করিমকে কে আপনি আধা ঘন্টা সময় দেন আপনার জীবনে বরকত নেমে আসবে আপনার বাড়িতে বরকত নেমে আসবে আপনার বরকত নেমে আসবে সংশোধন করুক এগিয়ে আসুন খাইরাত আল্লাহ বলছেন যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর তৌফিক দান করেন এই হামদ জিকেন্লাহ শরিকুল্লাইন কাদির কেউ যদি বলে লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য নাবদ নেই এইটাই জিকির যথেষ্ট কিন্তু আরো বেশি যদি ফজিলত চান তাহলে কি বলবেন ওয়াহ যিনি এক একক হ্যাঁ কোনো অংশীদার নেই লাহুল মুলক সমস্ত কিছু রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র তাঁর ও লাহুল হামদো যাবতীয় প্রশংসা তাঁর ওহ কুল্লি সঈন কাদির এবং তিনি সব সবকিছুর ওপর ক্ষমতাবান যদি এই বাক্যগুলি পড়েন যে কোনো দিনে মে আতামাররা। কতবার এক শতবার পড়েন একশতবার পড়লে এই ফজিলতগুলো তার বেশি যদি পড়েন যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন ফলাফল পাবেন কত নাকি পাবেন কান আলাহ আদলো আশ্রে রেখা জন দশজন গোলাম স্বাধীন করার স্বভাব জন মানুষ গোলামীর যুগে গোলামির জীবনযাপন করত। হ্যাঁ হ্যাঁ পণ্যের মতো তাদের ক্রয় হয়তো কখনো মার্কেটে এ বিক্রি করছে ও কেনছে যেমন হ্যাঁ তাদের জীবনে কোনো স্বাধীনতা ছিল না ব্যক্তির মালিকানা যা ইনকাম করবে মনিবের যখন ব্যক্তি মালিকানা নেই তাহলে সেই ব্যক্তির জীবনে জাকাত দেওয়া নসিব আসবে না সেই ব্যক্তির কোনোদিন হজ নসিব আসবে না সেই ব্যক্তির কোনোদিন ওমরা নসিব আসবে না বরং যখন সে পণ্যের মতো ক্রয় বিক্রয় হচ্ছে তাহলে তার এলএম শেখার কোনো সুযোগ নেই কারণ তাকে যদি মালিক বলে যেন এখন কাজ কর তাহলে তার সে আসার কোনো সুযোগ নেই বুঝতে পারছেন না পারছেন তাই গোলামের জীবন কত কষ্টের জীবন কত বড় বালা মুসিবতের জীবন আল্লাহ রব আলমিনের আদায় করুন আলহামদুলিল্লাহ যে স্বাধীন মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন এবং স্বাধীন রেখেছেন আল্লাহ যেন সমস্ত সার থেকে এবং অনিষ্টকারী থেকে আল্লাহ হেফাজত করেন দশ জন গোলামকে স্বাধীন করে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো যাও ফ্রি হে হ্যাঁ মালিকের গোলামি করতে হবে না আল্লাহর গোলামি করে ও কতিবাত হাসানা এক শতটি নেকি লিখা হবে যাদের ওই ঊনপঞ্চাশ কোটি নেকি শুনে অভ্যাস একশোটা নেকির কথা শুনে তো মনটাই উঠলো না আপনাদের মন উঠলো আরে চব্লিগি চিল্লাই গেলে তো ঊনপঞ্চাশ কোটি নেকি পাওয়া যায় তাই না আরও কত যে ফজিলত রয়েছে কত যে ফজিলত রয়েছে এত ফজিলতর কথা শুনে পাহাড়ের মতো ফজিলত শুনে তারপরে একশোটার নেগিয়ে তো কি হবে হ্যাঁ মনটাই উঠলো না এই জন্য আপনাদের চেহারা দেখ বুঝতে পারছি কারণ আমরা মানুষই ওই সব পরিবেশে কোটি কোটি নেকির কথা শোন লক্ষ লক্ষ নেকির নিচু শত আর হাজার সব নেকির কথা আমার দেশে শোনানো হয় না সহিব খারিতে শত নেকি এক একটা নেকি যে কত ওজন রাখে আল্লাহর কাছে আল্লাহ ভালো যান এগুলো হচ্ছে খাঁটি জেনুইন নাকি আর ওগুলো হলো ভেজালওয়ালা এমন ভেজাল কোটি কোনো হাদিস তারাই প্রমাণিত নাই বরং লক্ষ লক্ষ নেকি এইটাও বা কোথায় পাবেন আপনি বোঝা গেছে বাজারে ঢোকারও যে ফজিলতে বেশ বড় অঙ্কের নেকির কথা রয়েছে সেই হাদিসটিও অনেক ওলা কাছে দুর্বল ভালো করে করেছেন দেখেন হ্যাঁ কেউ কেউ বলেছেন হাসান আমল করা যাবে কিন্তু অনেক আসলে গবেষণা করে দেখলে হাদিস যে দুর্বল আসলে বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল যে ফাঁজা যে বড় বড় যত অঙ্ক তত জালিয়াতি বেশি না রাতারাতি যারা বড় লোক হয়েছে দুনিয়ার সাথে আরো উদাহরণ দিতে পারেন রাতারাতি যারা বড় লোক হয়েছে বলতে পারবে না বুক ফুলে যে আমার রুজি হালাল আমার রুজি হালাল কিন্তু যারা ধীরে 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 বড়ো হয়েছে ছাব্বিশ বছর দাম আমি হ্যাঁ তার আগে মদিনায় চার বছর তারপরে তিন বছর আল কাশিমে দিন হয়ে গেল হ্যাঁ ছাব্বিশ তিন আর চার কত হইল তেত্রিশ বছর তেত্রিশ বছর সৌদি আরবে থেকে ধীরে 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 যত রয়েছে বলতে পারবো আলহামদুলিল্লাহ কার একটা পয়সা মেরে খাইনি কোনো হারাম রেজি খাই না হ্যাঁ মেহনত পরিশ্রম করে খাই আর যা কিছু করেছি হালাল করেছি আল্লাহকে বলতে পারছে যথাসাধ্য হালাল করেছি কোনো হারাম ঢুকে আল্লাহ তুই মাফ করো ঠিক কিনা কিন্তু যারা এসছে আসার পরে এক বছর লোক বলতে পারবে কিছুই ছিল না হ্যাঁ পথের ছিল আর তাদের ধন সম্পদ আর দুর্নীতি করে খাওয়া ভক্ষণ করা জাতির সম্পদ খেয়ে হ্যাঁ তারা রাতে দেশ বিদেশে কোথায় টাকা রাখবে খুঁজিয়ে পায় না কোথায় বাড়িঘর তৈরি করবে খুঁজে পায় না আর আল্লাহরুল আলমীর আজাম তাদের ওপর যে তারা ভোগ করতে পারে না তাদের ছেলেমেয়েরা ভোগ করতে পারে না আল্লাহর আজাম সেটা সেটা ভোগ করে কাফেরা যেসব দেশে বাড়ি ঘর কিনে রেখেছে আর সম্পদের পাহাড় তৈরি করে রেখেছে তারাই কিন্তু সেগুলি খাবে হ্যাঁ ভালো করে বুঝে দেখেন সুইস ব্যাংক থেকে কোনো দিন টাকা পয়সা উঠে আসে না এই যে সব মুসলিম দুর্নীতিবাজ হারাম যারা টাকা পয়সা সুইস ব্যাংকে কাফেরদের ঘরে নিয়ে যেয়ে রাখছে ব্যাংকে রাখছে জীবনে কোনোদিন মানে সুইস ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসতে পেরেছে গেছে গেছে পালা শেষ বোঝা গেছে আর আখেরা তো কিছু পাবেন না কারণ হারাম খোরাক হারাম হারাম পয়সা ওখানে জমা করে এসছে সুতরাং হাসর মাঠে আশা করবেন যে ওই কাফের কাছ থেকে নিব হ্যাঁ আর আমি যেহেতু আমার টাকা বেইমানি করেছে সেই জন্য জানা সেটাও করতে পারবেন না রুজিটা যদি হালাল হইতো তো এটা আবার হইতো বোঝা গেছে যে দুনিয়াতে না দিবে আখেরাতে দিতে হবে বুঝছেন না বুঝছেন না এই যারা হারাম খাচ্ছে তাদেরকে দেখে আর তাদের এই তা আপনার বিলাসবহুল জীবনযাপন দেখে প্রতারিত হবেন না লা আগর রান্না কা তাকাল্লোবুল্লা যে না কাফারু ফিলবেল আল্লাহ বলছেন এই যে পাপিষ্ট কাফের যারা তাদের দুনিয়ার এই তাপট আর দুনিয়ার তাদের যে এই ধন দৌলতের পাহাড় এইসব দেখে প্রতারিত হয় না ধোঁকা খেয়েও না মা তাওন কালী কয়েকদিনের ভোগ বিলাসের সামগ্রী সব মা মাহম জাহান্নাম তারপরে এসব হারাম খরিদের স্থান হচ্ছে জাহনাম এসব জাহান্নামে যাবে সব দেই আল্লাহ হেফাজত করুন আল্লাহ হালাল আল্লাহালুজিদের বরকত দান করুন তো বলছিলাম হাদিসটি অল্প যেখানে আছে সেখানে হ্যাঁ কি আছে খাঁটি হওয়াটাই নিশ্চিত আর যেখানে বেশি সেখানে ভেজাল হচ্ছে ভেজালই হচ্ছে বাস্তব তো এক শত নেকি পাবেন ও মহিয়া তান মেয়া তো সাইয়া আর এক শতটি গোনা মাফ হলো যেমন তোর কথা নাকি আপনি এটাকে ছোট মনে করছে একশোটি গোনা আজকে সারাদিন যারা পাঁচ অক্ত নামাজি ফজর থেকে হিসাব করে পাঁচ অক্ত আলহামদুলিল্লাহ ফজর পড়েছেন অক্তে নামাজ পড়েছেন তারপরে জুমা পড়লেন তারপরে আপনি আলহামদুলিল্লাহ যা কিছু করেছেন ভালোই করেছেন পরিবারের খোঁজ খবর নিয়েছেন ছেলে মেয়েদের হক আদায় করেছেন বা আত্মীয় স্বজন হক আদায় করেছেন দিন শিখেছেন সকাল থেকে কেউ কোরআন শিখেছেন কেউ দিন শিখেছেন যে নেকির করলেন একদিকে একদিকে রাখেন আর তারপরে দেখেন আমি কোন কাবিরা করলাম কারকিবলামুগুলি করলাম নাকি মিথ্যা বললাম নাকি আরাম খেলাম নাকি কোনো হারাম দেখলাম নাকি হ্যাঁ নোংরামি করলাম নাকি কাবিরা গোনা করলাম নাকি দেখা যায় আলহামদুলিল্লাহ তেমন কিছু নেই আর থাকলে এক আছে এক শতটি গুনা মাফ হয়ে যাবে একশত মাফ হবে যেমন তেমন হইলো হ্যাঁ কোন মমিনা সে পাঁচ অক্ত নামাজিয়ে আর হালাল খায় আর সে একশোটি গুণা দিনে করে একদিনে একশোটি গুণা মাফ হয়ে গেল যেমন তেমন নয় কিন্তু জি মহেয়াত আনহ্ মেয়ে তো সেই একশো তোটি গুণা মাফ হয়ে গেল ওয়াকান আল্লাহ হিরজামিনা শয়তান ইয়মাহজা আলেকার সেই দিনের জন্য সেই ব্যক্তি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত হয়ে গেল সকালবেলা পড়েছেন ফজুর পড়ার পরে একশোবার আর একশোবার পড়তে আমি হিসাব করে দেখেছি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট লাগে বেশি লাগে না আপনাদেরকে আরেকটু বেশি লাগবে ছয় মিনিট লাগুক সাড়ে ছয় মিনিট লাগুক এর বেশি তো লাগবে না পাঁচ ছ মিনিট কোনো ব্যাপার হইল হ্যাঁ ফেসবুক খুললেই হঠাৎ করে দেখছেন আধা ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে ঘন্টার ঘন্টা রাত রাত চলে যাচ্ছে যারা নেশাগ্রস্ত হ্যাঁ রুগী যারা ফেসবুকের রুগী সোশ্যাল মিডিয়ার রুগী তাদের তো বলতে হবে না সারা রাত পার হয়ে চলে গেছে ভরে কিছু টেরি পায়নি যে ভরে গেল আউসুবিল্লা আর আপনি জিকিরে পাঁচ মিনিট সাত মিনিট দিতে পারছেন না আপনি এতগুলি শয়তান শয়তানের অনিষ্ট থেকে চিন্তা করুন শয়তান থেকে বাঁচার জন্য অস্ত্র শয়তান থেকে নিরাপদ থাকতে চান শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিতে পারবেন না কাবিরা গুনার দিকে নিতে পারবেন না শয়তান আপনার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না আপনার শরীরের ক্ষতি করতে পারবে না আপনার অর্থের ক্ষতি করতে পারবেন না হিরজান মানে সুরক্ষিত সব দিক থেকে সুরক্ষিত শয়তান থেকে ওই দিনের জন্য সুরক্ষিত হলো কতক্ষণ পর্যন্ত হাত ইউমসে সন্ধ্যা পর্যন্ত তাহলে সন্ধ্যা আবার যখন মাগরেব হলো মাগরেভের আগে পরে মাঘরেবের মাঝ পড়ার পরে আবার একশো পাঁচ সাত মিনিট করে নেন এই আর এই ব্যক্তি যে সকালে পড়লো এক শতবার আর সারাদিনে এই ফজিলত গুলি পেলো এর চাইতে বেশি ফজিলত নেকির কাজ কেউ করতে পারেননি ইল্লা আহাদ তবে এমন কোন ব্যক্তি আমেলা আকসার মেনজা এর চাইতে বেশি যদি আমল করে না আমি একশো বার পড়েছি আর আপনি দেড়শো বার পড়েছেন বা একশো দশ বার পড়েছেন দুইশো বার পড়েছেন তিনশত বার পড়েছেন তখন আপনার নেকি বাড়বে জি আর বাকি অন্য ফরজ অজেব অবশ্য ঠিক রাখতে হবে কয়টি ফজিলত হলে একটু গণনা করেন তো দেখি চারটি এক দশ জন গোলাম স্বাধীন করার নাকি একশতটি হ্যাঁ নেকি লিখা হবে আমল নামাই এক শত গোনা মাফ করা হবে হবে আর থেকে সারা দিনের জন্য হেফাজতে থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ তৌফিক করেন যারা সকালবেলা ওয়াকিং করেন অথবা ব্যায়াম করেন করেন না অনেকেই করেন কিন্তু ওয়াকিং করেন মুখ বন্ধ করে ওয়াকিং করবেন না আমি এটা তদবির শিখিয়ে দিচ্ছি মানে এক্সট্রা আপনাকে মেহনত করতে হবে না হ্যাঁ কারণ এটা আমার কাছে পরীক্ষিত হ্যাঁ যে আমার দিন হইলো দুনিয়া হইলো দিন হইলো দুনিয়া হইলো সকালবেলা ফজর পড়ে আপনি হাঁটতে লাগেন কারণ ঘরে গেলে বাসায় গেলে ঘুমিয়ে গেলে বা মোবাইল হাতে নিলো গেল আর এসিগির হবে না মোবাইল হাতে নিল হবে না আর শুয়ে গেল হয়তো হঠাৎ করে শায়তান গম দিয়ে দিব শয়তান জানছে যে আপনি একশো দুয়ার কালেমা মা পড়তে চাইছেন লাইলা পড়তে চাইছেন সেই জন্য শায়তান তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় ভুলিয়ে দিবে শয়তান কিন্তু রাস্তায় হাঁটা সব মনে রাখেন আমি অভ্যাস বানিয়ে নেবো বড়ই পরীক্ষিত কিন্তু জি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সব সবসময় তৌফিক দান করেন মাঝে মধ্যে নয় ফজর পড়ে বেরিয়ে যান বেশি না যদি বেশি না পারেন পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলেও তো কাজ হয়ে গেল আর তার সাথে যদি যারা আধা ঘন্টা হাঁটছেন অভ্যাস করে এক ঘন্টা পর্যন্ত হাঁটছেন হ্যাঁ তো শরীরটাও সুন্দর থাকলো মাসা আল্লাহ তো বার কাল দিন যেই রোগগুলি আজকাল সবচেয়ে বড় রোগ হয়ে কাল হয়ে দাঁড়িয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়েছে সেই রোগ তো মুক্ত থাকলেন আর কত গলি জিকির হবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার এই ধরনের জিকুর গলি পনেরোটির বেশি হয়ে যাবে পরীক্ষিতে পনেরোটির বেশি হয়ে যাবে আর এক একটি একশো বার করে পনেরোশো জিকির হবে আপনাকে বলিয়ে দিল পনেরোশো জিকির হবে পঁয়তাল্লিশ মিটার ভিতরে পঁয়তাল্লিশ মিনিট যদি হাঁটেন ঈদগাহ দেখেছেন তো এক সময় ঈদিকে আমার বাসায় ছিল না খিলে তো ঈদগাহে ওখানে চলে যেতাম একটা চক্কর দিলে কেউ ঈদ গায়ের চক্কর দিয়েছে কোনো বন্ধ আছে কে দিয়েছে কয় মিনিট লাগে তেরো মিনিট চোদ্দ আহ শুধু মশাল তেরো থেকে চোদ্দো মিনিট এ স্পিডে আসলে তেরো মিনিট লাগবে তেরো মিনিট একটা চক্কর তিন চক্কর দিলে হয়ে যেত মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যেত আর এর সাথে যদি জিকে ট্যাড করে নিতে পারেন তো দিনও সুন্দর হয়ে গেল দুনিয়াও সুন্দর হয়ে গেল রব্বানা হাতে না ফির দুনিয়া হাসানা ওখিলা আখেরাতে হাসানা ওয়াখিরা জাবান শুধু জবানে বলল হবে এই কর্মে করে

অনুমতি চাইলেন করে সেই সময় কাছে কোরাইশ বংশের কয়েকজন মহিলা অবস্থান করছিল মানে বিবিগণ অধিকাংশ বংশ কোরেশ বংশেরই ছিল অধিকাংশ মানে বিবিরা একসাথে জমা হয়েছে আর সবাই নিজের নিজের ডিমান্ড করছে আর একটু উচ্চস্বরে কথা বলছে নবী সাল্লামের সাথে এরা কোরেশের বিবি মানে বাইরের কেউ আত্মীয় স্বজন না বরং নিজের স্ত্রীগণ সহধর্মী উম্মাহাতুল মোমেনী নবীসালামের সাথে কথা বলছেন কিন্তু উচ্চ একটু জোর গলায় কথা বলছেন স্বামী স্ত্রী দেখেন এমন একটা জীবন যে আপনি এটা মনে আমি বড় অফিসার হয়ে গেছি সেজন্য আমার সামনে আমার স্ত্রী একবার মুখ খুলবে না আমি বড় শেখ হয়ে গেছি সেজন্য আমার স্ত্রী এই আমার সামনে কোনো সময় এইরকম কথা জোর গলায় কথা বলবে না এটা করেন এক্ষুনি নিয়ে আসেন বাড়িতে কিছু নাই বলবে না অনেক সময় আওয়াজ মোচা হইতে পারে তো রকমটা নবী সাল্লা সাল্লামের সাথে হয়তো। সাহাবিরা ভাবতে নবীর সাথে এটা হইতে পারে অসম্ভব কথা আমরা কত করছি কিন্তু রাত দিন যে থাকছি স্বাভাবিক এটা দেখেন দূরে অন্য রুমে থাকেন বন্ধুত্ব খুব বহাল থাকবে ভালো থাকবে কিন্তু এক রুমে থাকলে সব সময় যে মিষ্টি মিষ্টি থাকবে না কখন কখন তিক্ততাও আসবে আসবে না আসবে না জি হ্যাঁ তো একসাথে স্বামী স্ত্রী জীবনটা আছে চব্বিশ ঘন্টা একসাথে থাকার জীবন এই জীবনে তিক্ততা হওয়ার স্বাভাবিক যতই ভালো মানুষ আপনি হন না কেন আর যতই ভালো মানুষ আপনার স্ত্রী হোক না কেন তিক্ততা মাঝে মাঝে আসবে আর তাতেই স্বাদ আছে কারণ দুনিয়াটা হ্যাঁ শুধু সবসময় মিষ্টি খেতে ভালো লাগে না মাঝে মাঝে নোনতা খেতেও ভালো লাগে তাই না জি তো এই কোরাইশ বংশের মানে নবিস্লামের বিবিগণ ছিলেন কয়েকজন ইয়োগাল নাহু নবী সাহাশালাত তারা কথাবার্তা বলছিলেন নাহু আলিয়া তানাস আর তারা বেশি বেশি যেন কথা বলছিলেন তাদের উচ্চ স্বরে আলিয়া তানাস উচ্চ স্বরে তারা কথা বলছে নবী সাল সাল্লামের আওয়াজের চাইতে তার বিবিধের আওয়াজ একটু জোরে হয়েছে জোরে হয়ে যাচ্ছে ওমারজিয়াল্লাহ তো বাড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে খড়ের বাড়ি খেজুর হ্যাঁ খেজুর ডাল আর খেজুর পাতার বাড়ি সব শোনা যাচ্ছে ভিতরে কি গল্প হচ্ছে কথা হচ্ছে জোরে জোরে কথা হচ্ছে শোনা যাচ্ছে হয়তো আল্লাহ যেমন অনুমতি চেয়েছেন নবী সাল্লা সাল্লাম অনুমতি দিলেন আর নবী সাল বিবিগণ জানতে পেরেছেন কম না তাড়াতাড়ি করে তারা দাঁড়িয়ে পড়লেন ইয়ার দিন আর পর্দার আড়ালে ঢুকে পড়লেন পর্দা দেওয়া আছে পার্টিশন পর্দার ভিতর দিকে তারা দৌড় দিয়ে চলে গেলেন ছুটে চলে গেলেন মানে তাড়াতাড়ি

সিন নাকা সিন মানে কি দাঁত দাঁত কোনদিন হাসে কিন্তু হাসলে দাঁত বেরোয় হাসলে দাঁত বেরোয় আর যার দাঁত বড় তাই না তো যাই হোক কিন্তু যার দাঁত স্বাভাবিক আছে হাসলে একটু দাঁত বের হবেই হবে না তো যাই হোক আলহা আল্লাহ হচ্ছে আল্লাহ আপনার দাঁতকে যেন হাসান মানে আল্লাহ যেন সবসময় আপনাকে হাসি খুশি রাখেন ইয়া রসুল আল্লাহ কালা ওমার বলছেন আজেব তো মেন হাও না রসুল্লাহ বলছেন আমি অবাক এই মহিলাদেরকে নিয়ে আল্লা কন্যা হিন্দি যার আমার পাশে এখনই বসেছিল আর কথা বলছিল আর ফলে ফালাম্মা সামে না তাকা যখন তোমার আওয়াজ শুনতে পেয়েছি যে ওমার এসেছে ওমারের গলা পেয়েছে সালাম আলাইকুম কি বলতেন সাহাবিরা অনুমতি চাইলে আসসালামু আলাইকুম আদখল সালাম আলাইকুম আসতে পারি কি এটা হচ্ছে তর্জময় হাদিসে আসবো ঢুকবো জি যদি অনুমতি দেয় ঢুকবেন আর যদি অনুমতি না হয় চলে যাবেন আছো ভাই আর দিলেন ঢুকে বললো গ্রাম অঞ্চলে কি হ্যাঁ গ্রামের লোক যদি আর পরিচিত হলো ভাই আছেন ভাই কি ভাইকো ডাকবে না ভাবি আর দিল ঢুকে এটা তো একটু ভদ্রতা না হইলে ও চোরের মতো ঢুকবে চুপচাপ বরং কিছু কিছু বাড়ি এত বেহায়া বাড়ি আছে যে ও বাড়ির ভিতর দিয়েও রাস্তা বাড়ির এই গেট দিয়ে ঢুকলার ওই দিয়ে বেরিয়ে যাচ্ছে গোটা গ্রামের লোক বাড়িটাকে রাস্তা বানিয়ে নিয়েছে এটা কোনো মুসলিমদের বাড়ি হলো মুসলিম পরিবার হলো। আল্লাহ দায় তান করুন না অনুমতি চাইতে হবে থেমে থাকতে হবে যদি অনুমতি দেয় যে আসেন তো আসেন আর না হলে সোজা ওইখানে দাঁড়িয়ে থাকেন আর যদি এমনকি বলে যে ওই আল্লাহ কোরআন সুরেনে বলছেন যান এখন সময় নেই ফিরে যান ফিরে চলে যান কোনো রাগ করবেন না আমিও যদি আপনাদেরকে বলি আমার গেটে চললে আসেন যান এখন সময় নেই ব্যস্ত আছি ফিরে যান জীবনও সেন্টারে না আমি কোনো বাড়াবাড়ি করছি না হ্যাঁ এটা মানুষের চরিত্র হলো ওনার বাড়িতে গেটে পৌঁছে গেছি না যেতাম একটা আলাদা কথা টেলিফোন করতাম আর হ্যাঁ উনি বলছেন না ফিরে যান এখন সময় নেই এইটাই কোরআন এটা কোরান নির্দেশ এতটা বরদাস্ত করার ক্ষমতা থাকে তাহলে আপনি খাঁটি মমিন হইতে পারবেন কারণ জরুরি নয় যে আপনার মোতাবেক আমাকে সময় দিতে হবে হয়তো এই সময়টা আমার জন্য উপযোগী নয় যখন তখন চলে আসলেন আর দল বেঁধে চলে আসলেন হ্যাঁ আর কষ্ট দিলেন কোনো মানুষকে মোটেই জায়েজ নেই ওনার ইচ্ছা সেটা আপনিও করতে পারেন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি এই সময় আসেন ওই সে সময় নেই কোনো দুঃখ করার কিছু নেই কোনো দুঃখ নেই এটাই শরীয়ত আপনি আপনার সুবিধা মতো দেবেন জি তো বলছেন নবিশ আসসালাম আমি অবাক হচ্ছি সব মহিলাকে নিয়ে যারা আমার পাশে বসে কথা বলছিল উচ্চ স্বরে আর যখনই তোমার আওয়াজ পেয়েছে ইবতা হেজাব তখন পর্দার আড়ালের দিকে দ্রুত তারা পালিয়েছে দ্রুত ঢুকে পড়েছে তখন বলছে হে আল্লাহ ওমার ওমার রসুল আপনি বেশি হক রাখেন যে আমাকে কেন ভয় করবে আপনাকে বেশি ভয় করবে আপনি রসুল উল্লা আপনার বিবি আপনাকে ভয় না আমাকে ভয় করবে মানে এটা কেমন কথা হইল উচিত যে তারা আপনাকে ভয় করবে আর আপনার সামনে এত জোরে কথা বলছে তারা সোম্মা কালা তারপরে আল্লাহ তালানো বলছেন নবী নবীসাল্লামের বিবিদেরকে সম্বোধন করে এই আদুয়াতে আনফো সাহিনা হে আত্মশত্রু মহিলাগণ হে আত্মশত্রু মহিলাগণ আত্মশত্রু মানে কি মানে তোমরা নিজেদেরই শত্রু নবীর সামনে এইভাবে উচ্চস্বরে কথা বলছো আমার নিজের ক্ষতি নিজেই করছো কারণ আল্লাহ সুরা হুজরাতে নবীর সাথে আদবের সাথে কথা বলতে বলেছেন হ্যাঁ নবীর আওয়াজের চাইতে কম আওয়াজে কথা ইন্দা লেদিন এবুজ্জুন আসুয়াতাম ইন্দা ওলাইকা লেজিন আম তাহান আল্লাহ কুলু বাহুম লেতাকুয়া তাকুয়ার বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহ প্রকাশ হচ্ছে যে এয়াবুজ্জুন আসম ইন্দারস রসুরুল্লাসের সামনে গিয়ে আসতে কথা বলবে এই জন্য যেসব বেদাতি রে হ্যাঁ তারা আদব বলা না আদব। তাদের এক দল যারা বেরোলবি তারা বলে যে নবী আমাদের মিলাদ মহফিলে কি হয়ে যান হাজির হয়ে যান একটা চেয়ার খালি রাখে শূন্য রাখে এটা জানেন না জানেন আমি দেখেছি বেরোলবি ছোট তো বেরোলবি তো জলসা তো যেতাম কারণ ছাত্র জীবন চল বেরোলবিদের বিশাল জলসা হচ্ছে ওদের পিসা আছে দেখে আসি আর গিয়েছে মাত্র দু চারজন আমার আহ্লাদিস মাদাসার ছাত্র আর বাকি সবগুলি কেয়ামে দাঁড়িয়ে গেলে একটা সিট খালি আছে নবী সাসলাম তশরিফ নিয়ে এসছেন চলে এসছেন আপনার সবাই দাঁড়িয়ে যান কেয়াম করেন কেয়াম করেন আর ইয়ানি শুরু হয়ে গেল বলেন নবী যদি চলে আসেন হ্যাঁ তার সামনে এত চিৎকার করে আপনার ইয়ানবি সালাম আলী বলে এটা আদব হলো না বেআবী হলো বেআবী হলো বেআবী তারপরে নবী কখন হাজির হন না আল্লাহ একমাত্র হাজির আর নাজির সুতরাং নবী হাজির হয়ে যান এটি সেরিকি আঁকি দেয় তাহলে আপনারা বেআবও এবং সিরিককারী বিদাতীয় ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন ইমান হারাইলেন আদব হারাইলেন আর তাকুয়া হারাইলেন কারণ তাকুয়ার বহি প্রকাশ হচ্ছে যে আদবের সাথে কথা বলবেন হ্যাঁ এই জন্য আপনারা তো মদিনা সবাই গিয়েছেন না জান নাই নাবিসা সাল্লামের হ্যাঁ কবর জিয়াৎ করেছেন না করেননি যখন কবরটা জিয়ারত করেছে হেঁটে হেঁটে যাচ্ছেন তখন তো তো সেখানে দেয় না দেখবেন যে সেই ওপরখানে লেখা আছে গ্রিন স্টিকারের ওপর আপনার আপনার ওই স্বর্ণ রঙে গোল্ডেন কালারে লেখা আছে আয়াত লেখা আছে কি লিখা আছে এই আয়াত লিখা আছে ইন্দিন এখানে তাহলে এসে আল্লাহাম আল্লাহারিক মহম্মদ চলবে এই যে চিৎকার করে আমাদের দেশে মনা জায়েজ এটাও বেয়াদি ভালো করে শুনছেন আরে আস্তে দোয়া করেন ও দো রব্বাকুম তাজার রোয়ান ওয়া আল্লাহ বলছেন রবের কাছে দোয়া করো তাজার রোয়ান মানে একগ্রতার সাথে খুশুর সাথে আর খুফিয়া খুফিয়া মানে কি গোপনে না না খিফাতান মানে ভয় আর খুফিয়াতান মানে লুকিয়ে লুকিয়ে গোপনে আল্লাহ তুমি মাফ করে আল্লাহ তুমি রহম করো এতটুকু এর বেশি নয় চিৎকার করে নয় জি কোরআনের শিক্ষা চিৎকার করে আল্লাহ শুনতে পান না হ্যাঁ আল্লাহ রেকেন দূরের থেকে শুনেন সব সমান তার কাছে তারপরে বলছেন হে আত্মশত্রু নারীগণ তোমরা আমাকে ভয় পাচ্ছ আল্লাহ তাহাবনা রসুল আল্লাহ পাচ্ছ না তাহলে বুঝা গেল যে বেগানা পুরুষও প্রয়োজনে পর্দার আড়াল থেকে অন্য মহিলাদেরকে সম্বোধন করতে পারবে না পারবে না কথা বলতে পারবে না পারবে না কিন্তু কথা বলতে পারবে হ্যাঁ বিনা প্রয়োজন নয় 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 কথা কথা হ্যাঁ আমদ ফুর্তির পর্দার আড়াল থেকে বলছেন কি ভাবি দাওয়াত দেবেন না চা খাওয়াইবেন না চলবে হ্যাঁ দিনই বোন আমার দিনী বোন বড় ফেতনা আজকাল কিন্তু আল্লাহ হেফাজত করিস না না খবরদার না কিন্তু নবিসমের সামনে কথা বলছেন তোমরা নবীকে ভয় করছো না আমাকে ভয় করছো তোমরা হ্যাঁ বলছেন বোকা দিলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মার্জিত কথা কোনো অসুবিধা নেই এইরকমই মানুষ কথা বলার প্রয়োজন বিশেষ করে দেনদার লোকদের কথা বলতে হয় শ্বশুর বাড়ি গেলে শালিদের সাথে কথা বলতে হয় কিন্তু তাই বলে শালিকে সামনে নিয়ে এসে গল্প করবেন নাকি পর্দার আলো থেকে তা রসিকতা করবেন নাকি হ্যাঁ চলবে না সালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছো ছেলে মেয়ে কেমন আছো ঠিক আছে হ্যাঁ কি অবস্থা আল্লাহ ভালো রাখুন হয় এগুলো শেষ কথা শেষ পর্দার আড়াল থেকে মেয়ে মরাই হয়ে যাব আল্লাহ করানো বলেছে কথা বলুন এইরকম ভাবিদের সাথে কথা বলুন হ্যাঁ ছোট ভাইয়ের বউর সাথে কথা বলুন কিন্তু প্রয়োজনীয় হ্যাঁ কি কোথায় গেছে হ্যাঁ ভাই কোথায় গেছে বা অমুক কোথায় গেছে ইত্যাদি প্রয়োজন আছে পর্দার আড়াল থেকে কথা বলে না গেটের ভাইতে কথা বলে না আর চলে যাও সেখান থেকে কিন্তু সেখানে আপনি হাসি মজাক শুরু করে দিবেন তখন হারাম কাজ শুরু করে দিন আপনি তখন জেনার দিকে গিয়ে গেলেন আল্লাহদা দান করুন হেফাজত করুন কুলনা নাম আর এনা বিশালের বিভীগণ জবাব দিচ্ছেন শক্ত জবাব বলছেন হ্যাঁ হ্যাঁ আন্তঃ আফত্ত ওয়াকলা তুমি রসুল উল্লাহ সাল্লাম কারণ তুমি রসুরুল্লাহ সাল্লামের তুলনায় কর্কশ ভাসি এবং নিষ্ঠুর অন্তরের হ্যাঁ তুমি যেমন নিষ্ঠুর অন্তরে তেমনই তুমি কর্কশ ভাঁসি তো তোমাকে তো ভয় লাগবেই হ্যাঁ খারাপ লোককে দেখে ভয় লাগা নবীকে বলে ভাই কি আছে তিনি তো রহমতুল্লিল আলমিন হ্যাঁ জি সুবাহ কালা রসুল্লাহ সাসম রসুল্লাহ সাসম তখন বললেন উমারের ফজিলতি রোজি আল্লাহ ওয়াল্লাজি নাফসি বেদসি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে মা লাফিয়া শয়তান কাত্তান সালেকান ফজ্জান শয়তান যেই কোন সময় কোনো রাস্তায় তোমার সাথে মুখোমুখি হয়েছে মানে তোমার সাথে সামনাসামনি হয়েছে দেখা হয়েছে ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জাকা তখ গায়রা ফাজ্জিক তখনই সে তোমার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরেছে টাউন দিয়েছে এই উমার সামনে যাওয়া যাবে না শয়তান দেখতে হ্যাঁ শয়তানও জানছে যে আমাকে উমার দেখতে পাই না এমন নয় যে আমাকে দেখতে পাচ্ছে তারপর শয়তানের উপর কত প্রভাব উমার রাজিয়াল্লাহ তাআলা যে শয়তান সামনে কখনো আসতে রাজি নাই এই উমার রাজি শয়তান যেমনই দেখে যে আসছে আর একদি জি তাহলে মমিন মুসলিমের সাথে মনোমালিন্য হয়েছে আত্মীয় স্বজনদের সাথে অথবা বন্ধুদের সাথে তিনি ভাইদের সাথে আর দেখলে যখন দেখলেন যে এদিক তো টান দিলেন ওইদিকে দেখা করবো না যেমন দেখছেন সামনে পড়ে গেছে দে টান এটা কার চরিত্র শয়তানের চরিত্র এটা শয়তানের চরিত্র ভালো মানুষের চরিত্র নয় সালামতেন আপনি সালাম দেবেন না আর এইদিকে টান দেবেন ওই দিকে টান দেবেন এইটা খারাপ জিনিস খারাপ চরিত্র এর মানুষের আপনার এটা হচ্ছে বৈশিষ্ট্য বলেছেন না বিহমানি ইয়ব ইসলাম সে ভালো মানুষ যে আগে সালাম দিয়ে দিতে পারে তা সামনে পড়ে গেল সালাম দিয়ে দেন যদি সে কষ্ট দিয়ে থাকে আর বেশি গল্প করার প্রয়োজন ঝামেলা বাঁধবে না কোনো কথা বলবো না কিন্তু আসসালাম আলাইকুম হ্যাঁ ও সালাম দিল ওয়ালাইকুম সালাম না ও আগে সালাম দিকে আমি কেন দেবো না না ওই তাহলে অহংকার আছে অহংকার মুক্ত হতে চান আপনি সালাম দিয়ে দেন আল্লাহ তৌফিক দান করুন সময় তো অনেক হয়ে গেছে আর একটি হাদিস পড়িয়ে দিয়ে তাহলে আমরা একটা অধ্যায় পৌঁছে যাব তিন হাজার দুশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিস বলে আবহাওয়া রোজি আল্লাহ তাল তিনি বলছেন নবী সাস্লাহ বলেছেন এজাস্তা কাদামে মানামেহি অন্য এজাস্তা আহ তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে মানাম মানে ঘুম ঘুম থেকে নম থেকে ঘুম থেকে যখন জাগে ফাতা অদ্যা যেন উজু করে নেয় যখন ঘুম ভাঙবে কি করেন উজু করেন ফালিয়াস্তান আর উজু করলে নাক পরিষ্কার করবেন ঝেড়ে টানবেন না কি নাক নাক করবেন ঝাড়বেন ঘুমের পরে কয়বার বিশেষ করে আপনি জোহরে না করেন কিন্তু যখন ঘুম থেকে উঠলেন আপনি ঘুম থেকে উঠলেন ফজরে ঘুম থেকে উঠলেন এই সময় গাফিলতি বেশি আছে আর শয়তান কিন্তু আপনার ভিতরে ঢুকে আছে শয়তান নাকের বাঁশিতে ঢুকে আছে এখানে কিন্তু জি তো বলছেন যে তিনবার করে ঝেড়ে ফেল নাক ফাইনাস আলা আল্লাহ মেহি কারণ শয়তান রাত যাপন করে মানুষের নাখের বাসিতে বাঁশিতে বা নাখের ছিদ্রে এই যে ছিদ্র পথ রয়েছে এতে শয়তান বাস করে কেমন করে বাস করে আল্লাহ ভালো যান কিন্তু নবী সাল বলছেন শয়তান বাসা বাঁধে এখানে রাতে যখন ঘুমিয়ে যান তখন শয়তান এখানে বাসা বাঁধে শয়তান যদি রক্তের সাথে চলাফেরা করতে পারি তো আমরা বাসা বাঁধতে পারবে না তো শয়তানকে ঝেড়ে ফেলুন আর ভালো করে উজু করুন আর তাহলে দেখবেন যে গাফিলতি দূর হয়ে যাবে আর আপনার মধ্যে ফ্রেশনেস চলে আসবে আর আপনার তন্দরা আসবে না ঝিমাবেন না আর চলাতে আপনার কোনো অসুবিধা হবে না আল্লাহ তো অভিধান করুন আর মানুষ জিন শয়তান ঈশ্বর থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখুন আর মুসলিম বিশ্বকে আল্লাহ শান্তিতে রাখুন আর সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন ও সাল্লাহ বিনা ওয়ালা আলী হসহব আজমাই